আজকে সারাদিন আমার একটা বই পড়ছিলাম উস্তাদ বেলায়েত খান সাহেবের ওপরে, সেখানে মনটা একটু বাউল বাউল হয়েছিল। আমাদের সবার মধ্যে এই বাউল মনটা কিন্তু আছে। হ্যাঁ, এই গাড়ি বাড়ি সোনা দানা নানান রকম চাহিদার কাছে অনেক সময় বাউল মনটা বেচারা একদম পিছলে পড়ে আর ধপাস করে পড়েও যায় কোথায়। কিন্তু এই বাউল মনটাকে যদি আমরা সঙ্গী বানাতে পারি তাহলে অনেক আরাম, নির্ভার জীবন। আসলে জীবনের ভারগুলো তো আমরাই বাড়াই, তাই না? এই অনেক 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 সম্পত্তি, তারপর টাকা গুনতে 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 সময় পার, জীবনের যে একটা মজার ব্যাপার আছে যেটা কি না প্রকৃতির মতন একেবারেই খোলা, একেবারেই বাঁধনহীন, সেই জায়গাটা আমরা একটু হারিয়ে ফেলি। এবং এই সব নানান চিন্তা রোজই প্রায় করি, আজকে একটু বেশি বেশি মনের মধ্যে যাচ্ছিল আর পেয়ে গেছি একজনকে, আপনাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয় কিরণ দা, আমাদের কিরণচন্দ্র রায়। তোমাকে অনেক অনেক শুভাগমন জানাচ্ছি এবং আমার সব শ্রদ্ধেয় আদরের ভালোবাসার বন্ধুরা, হ্যাঁ, যারা তাদের যন্ত্রের মজা দিয়ে, যন্ত্রের ম্যাজিক দিয়ে, জাদু দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে ভরিয়ে রাখো, তোমাদেরকেও জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা। এবং দাদা বলো কেমন আছো? খুব ভালো আছি, আর তার চেয়ে বেশি মন ভালো হয়ে যায় যখন সামনে সম্পারে যাওয়া বসা থাকে। ও আল্লাহ, এ তো আমার কি সৌভাগ্য, আর দারুণ সৌভাগ্য। আমার যে অনুষঙ্গী ওদিকে তবলায় রবি, এদিকে প্রদীপ, এদিকে মামুন, এদিকে সোহেল, আমরা তো এদের নিয়েই যেন মনে হয় যে ঈশ্বরের কাছে একটি প্রার্থনা করি, যদি মরি সবজনে একসঙ্গে নিয়ে মরে সেই পরপারে যেও যেন এমন করে সঙ্গীত আসর বসাতে পারি। আবার সেই পার্টির মতন সঙ্গীত, আর কিছু চাওয়ার নেই ঈশ্বরের কাছে। টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, তো কাজেই চাওয়ার একটাই, যেন শুধু গান আর গান। চলো তাহলে একেবারে শুরু করে দিই। বিষয় বিষে চঞ্চল মন, দিবা রজনী মন তো বোঝে না, বুঝ মানে না, শোনে না ধর্ম কাহিনী, দিবা রজনী চলামন দিবা রজনী, বিষয় বিষে চঞ্চলামন দিবা রজনী, মন তো বোঝে না, বুঝ মানে না, বুঝ মানে না ধর্ম কাহিনী, দিবা রজনী বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী।
ভয় ছাড়িয়া কবে মন আমার শুদ্ধ হবে, বিষয় ছাড়িয়া কবে মন আমার শুদ্ধ হবে, কবে সে চরণ করিব শরণ, কবে সে চরণ করিব শরণ, শীতল হবে এ তাপিত গ্লানি, শীতল হবে এ তাপিত গ্লানি, বিষয় বিষে চঞ্চলা মন বিবা রজনী, হব কি ধন সঙ্গে লয়ে যাব, কোন দিন শ্মশানবাসী হব কি ধন সঙ্গে লয়ে যাব, কি করি কি কই শুধু ভূতের বোঝাবই, কি করি কি কই ভূতের বোঝাবই, একদিন ভাবলাম না সৎগুরুর বাণী, ভাবলাম না সৎগুরুর বাণী, বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী, দেহেতে বাসা তাই তো এত আশা, অনিত্য দেহেতে বাসা তাই তো এত আশা, লালন ফকির বলে এই দেহ নিত্য হবে, লালন ফকির বলে এই দেহ নিত্য হবে, আরো কত কি না করতাম জানি, আরো কত কি না করতাম জানি, আরো কত কি না করতাম জানি, চলা মন দিবা রজনী, বিষয় বিষে চঞ্চলা মন, বিষয় বিষে চঞ্চলা মন, বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী। হ্যাঁ লালন সাই, আরে এই যো এই চিন্তাগুলো আমাদের এত কাছে, অথচ চিন্তাগুলো কেন যেন আমরা পরিত্যাগ করেছি। হ্যাঁ না না, এই চিন্তাগুলো করলেই তো বৈরাগ্য হবে, আর বৈরাগ্য হলে যদি একবার বৈরাগ্য ভর করে
তাহলে সমাজটা কি চমৎকার সুন্দর হয়ে যাবে, কোনো ক্লেশ থাকবে না, কোনো ক্লেদ থাকবে না, সত্যি থাকবে না হিংসা, থাকবে না বিভাজন, থাকবে না সাম্প্রদায়িকতা, থাকবে শুধু মনুষ্যত্ব, মনুষ্যত্বের জয় জয়কার হবে। এই জায়গাতেই হলো আমাদের দেশের এই চমৎকার মানুষরা বলে গিয়েছেন যে চেষ্টা করা যায়। আসলে সব কিছুই সবই থাকতে পারে, পরিমিতিবোধটার বড়ই যেন অভাব হয়ে গেছে আমাদের দেশে, আমাদের চাওয়ার পরিমিতিবোধ। আমরা এত বেশি চাওয়ার, আমার মনে হয় সারা বিশ্বে হয়েছে, কিন্তু না, আমি তো আমার দেশকে নিয়েই বলবো, আর সারা বিশ্বের মধ্যেও এই পরিমিতিবোধের জায়গাটায় তাও কিন্তু খানিকটা হ্রাস আছে, কিন্তু আমাদের দেশে একটু প্রবলেমটা বেশি মনে হচ্ছে। ফোন এসছে, ও আচ্ছা, আবার কেটে গেছে। আমরা আশায় বুক বেঁধে আছি, অচিনি আমরা হয়তো, হ্যাঁ, আমরা যেন এই গানের কথাগুলো খুব মন দিয়ে শুনি, আর বাংলা ভাষাটাকে ভালো করে জানতে হবে অবশ্য, সেটাও খুব প্রয়োজন। জানলে আমরা এই গানগুলো বুঝতে পারবো। পরের গানে যাব, পরের গানে যাই। কেন মিছে মরিচিকারে পিছে মরিতেছ ঘুরে ঘুরে, মনে কি পড়ে না পথিক। আবারও বৈরাগ্য, আমরা কেন ভুলে যাই এই জগৎ সংসারে, এই দুদিনের মোহে আবদ্ধ হয়ে কত কিছুই না করি। মিছে মায়া মরি চিকার পিছে মরিতেছ ঘুরে ঘুরে, মনে কি পড়ে না পথিক, আসিয়াছ কত দূরে, মনে কি পড়ে না পো। আসবার পূর্বে মাতৃগর্ভে কি বলিয়া এসেছ, কারে ভালোবাসবে বলে তুমি কারে ভালো বেসেছ, আসবার কালে মাতৃ গর্ভে কি বলিয়া এসেছ, কারে ভালো বাসবে বলে কারে ভালো বেসেছ, তোমার দিনে দিনে ফুরালো দিন, সোনার দেহ হলো ক্ষীণ, তোমার দিনে দিনে পুরালো দিন, সোনার দেহ হলো ক্ষীণ, আবার কবে পাবে সুদিন, ডাকিতে সেই প্রাণবন্ধুরে, মনে কি করে না পথিক।
দূরান্তর পাহাড় নদী করিয়াছ অতিক্রম জানো নাকি কোথায় তোমার বিশ্রাম করিবার আশ্রম দূর দূরান্তর পাহাড় নদী করিয়াছ অতিক্রম জানো নাকি ওরে পথিক তোমার কোথায় বিশ্রাম করিবার আশ্রম কোথায় গেলে পাবে শান্তি কতদিনে যাবে ক্লান্তি কোথায় গেলে পাবে শান্তি দূরে যাবে তোমার ক্লান্তি ঘুষল না মোর মনের ভ্রান্তি কাঁদতে হবে অন্ধকারে ঘুষল না মোর মনের ভ্রান্তি কাঁদতে হবে অন্ধকারে মনে কি পড়ে না যুগান্তরগত হলো হলো না রে পথের শেষ মনে কি পড়ে না পথিক ঘুরিতেছ কত দেশ যুগ যুগান্তরগত হলো হলো না রে পথের শেষ মনে কি পড়ে না পথিক ঘুরিতেছ কত দেশ তুমি চলেছ যার পিছে পিছে সেই মরীচিকা তুমি চলেছ যার পিছে পিছে তুমি চলেছ যার পিছে পিছে কয়দিন সে আর থাকবে কাছে আজ যে তোমার কাছে আছে কাল পালাবে তোমায় ছেড়ে আজ যে তোমার কাছে আছে কাল পালাবে তোমায় ছেড়ে মনে কি পড়ে না চেয়ে দেখো রে পথি ওরে পথি পিছন দিকে চেয়ে দেখো আসিয়াছ কত দূর
কানে কি শোনো না, তোমার বিদায় বেলার নিদান সুর, ওই দেখো ঝড় উঠেছে নীল আকাশে, ঘর ভাঙবে ঘূর্ণি বাতাসে, দেখো ঝড় উঠেছে নীল আকাশে, ঘর ভাঙবে ঘূর্ণি বাতাসে, কাঙাল বল্লভ মরল এসে পথ ভুলে বিপথে পড়ে, কাঙাল বল্লভ মরল এসে পথ ভুলে বিপথে পড়ে, মনে কি করে না পথি আসিয়াছ কত দূরে, মিছে মায়া মরিচিকারে পিছে মরিতেছ ঘুরে ঘুরে, মনে কি করে না পথি আসিয়াছ কত দূরে, মনে কি করে না পথি। আহা আহা, একটা ফোন, হ্যাঁ ফোন নিয়ে নিচ্ছি দাদা, এত ভালো লাগছে। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো ওয়াডাঙ্গা থেকে মুন্সি আবু সাহেব বলছিলাম আপা। বুঝেছি সাইদ ভাই, ভালো আছেন তো? হ্যাঁ জি, হ্যাঁ আপা। আপনি কেমন? চুয়াডাঙ্গায় তো অনেক ঠান্ডা। হ্যাঁ, একেবারে চরম ভাবাপন্ন সম্পন্ন আবহাওয়া, যখন শীত প্রচন্ড শীত, যখন গরম প্রচন্ড প্রচন্ড গরম। এই যে কথা বলুন দাদার সঙ্গে, কথা বলুন দাদা। আদাব। আদাব আদাব, ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ দাদা, ভালো আছি। আপনার গান শুনে সন্ধ্যাটা রাতটা আরো ভালো হয়ে যাচ্ছে। শীতের শুভেচ্ছা। আচ্ছা, আপনি আপনার পাশে আপনার স্নেহের মামুন রয়েছে, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। দুটি গানের অনুরোধ করি দাদা। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বন্ধু রঙ্গিলা 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 রে, আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে, তুমি নিশ্চিতে যাইও ফুল বনে, আর একটি আছে নিচল পায়ে রিনিক ঝিনিক, এই গানটি যে কোনো একটি গান একটু শুনিয়ে দেবেন দাদা। না না, নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকুন। জি আর গান তো দর্শক শ্রোতার জন্যই তো, শ্রোতার হৃদয়ে যদি মনোরঞ্জন করতে না পারি তাহলে আর শিল্প কি হলো, শিল্পীর কি সার্থকতা এলো? এই যে সুন্দর কথাগুলোর জন্যই আমরা বসে থাকি। সুন্দর ভাই, আপনি থাকবেন কিন্তু শেষ পর্যন্ত, থাকবেনই, থাকুন। আমরাও একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি আমার গানে মাই টিভিতে। ফিরলাম আমরা আবার এই বাউল মনের কাছে। হ্যাঁ, ওই মাঝখানে একটু মনটা এদিক ওদিক চলে যায়, আবার ফিরিয়ে আনা যায় দেখছি। ফিরতেই হবে, যাবে না কেন, তাই না? কারণ আমি তো মনের কাছে বাধা না, আমার কাছে মন বাধা। মন বাধা, আমি মনের দাস নই, মন আমার দাস। বা কেউই কারো দাস নই যদি হই, বন্ধু যদি হই, সেটা হতেই পারে। দাস প্রথা দিলাম ছেড়ে। হ্যাঁ, ওটা বিলুপ্ত করে দিলাম, বিলুপ্ত করে দিলাম। চলো কোন গানে যাব? এই তো আমরা লালন সাঁইজিকে ছুঁয়ে এসেছি, তারপর মানিকগঞ্জের আর এক সাধক কবি রাধাবল্লভ সরকার, তাকেও ছুঁয়ে এলাম। এবার যাব কিশোরগঞ্জে, মানিকগঞ্জ আর কিশোরগঞ্জ গঞ্জে গঞ্জে একটু মিল তো রাখতেই হয়। আরেকজন বাউল সাধক অখিল ঠাকুর, অসাধারণ ছিল তার গায়ন পদ্ধতি, অসাধারণ ছিল তার সাধন পদ্ধতি।
বর্ষে না গৃহ কাজে আমার মন তো বসে না গৃহ কাজে সজনি গো অন্তরে বৈরাগীর লাওয়া বাজে অন্তরে বৈরাগীর লাওয়া বাজে মন তো বসে না গৃহ কাজে সজনি গো অন্তরে বৈরাগীর লাওয়া বাজে অন্তরে বৈরাগীর লাওয়া জানাবো মন মেলে তো মানুষ মেলে সজনী গো সজনী গো কি করিব কোথায় যাব এ দুঃখ কারে জানাবো মন মেলে মানুষ মেলে ভবে কারো কথা কেউ শোনে না গো ভবে কারো কথা কেউ শোনে না কারো কথা কেউ শোনে না কারো কথা কেউ শোনে না যার যার মনে লাগে অন্তরে বৈরাগীর লাওয়া বাজে অন্তরে বৈরাগীর লাওয়া বাজে মধ্যের তারে আনা গোনা প্রেম রসে মধুর ঝংকারে সজনী গো সজনী সজনী গো লাওয়াতিন তারে টানা মধ্যের তারে প্রেম রসে মধুর ঝংকারে আমি মধুর বঞ্চিত হলাম গো আমি মধুর বঞ্চিত হলাম মধুর বঞ্চিত হলাম মধুর বঞ্চিত হলাম কাম রসে মজে অন্তরে বৈরাগীর লাওয়া বাজে অন্তরে বৈরাগীর লাওয়া বাজে লাওয়ারে কয়জন চেনে ওই যে লাওয়া ঘাউ ঘাউ কইরা বাজে লাওয়ার গান গায় বাউলা গানে লাওয়ারে কয়জন চেনে ওই যে লাওয়া ঘাউ ঘাউ কইরা বাজে আমার আড়াই পড়াই সবই গেল গো আমার আড়াই বড়াই
সবই গেল, আড়াই বাড়াই সবই গেল, আড়াই বাড়াই সবই গেল, কইলাবার মাঝে অন্তরে বৈরাগীর নাওয়া বাজে, হৃদয়ে বৈরাগীর নাওয়া বাজে, আমার মন তো বসে না গৃহ কাজে সজনে গো, মন তো বসে না গৃহ কাজে সজনে গো, অন্তরে বৈরাগীর নাওয়া বাজে, অন্তরে বৈরাগীর নাওয়া, অন্তরে বৈরাগীর নাওয়া, অন্তরে বৈরাগীর নাওয়া বাজে। আহা, আজকে সারাদিন তোমার গানের অপেক্ষাতেই ছিল আমার মনটা, এবং আপনাদের আমি জানি। পরের গানে চলে যাই, আহ মনটা ভরে যাচ্ছে। দর্শক শ্রোতা যিনি অপেক্ষা করছেন, আরে আমারে ছাড়িয়া বন্ধু কই গেল রে, বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা, বন্ধু রঙ্গিলা 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 রে, আমার ছাড়িয়া বন্ধু কই গেল রে, কই গেল রে বন্ধু কই রইলা রে, কই গেল রে বন্ধু কই রইলা রে, আমার ছাড়িয়া বন্ধু কই গেল রে, বন্ধু রঙ্গিলা 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 রে। জোয়ারে ভাটাতে হবে নি তুই জানা জানি রে, নি তুই জানা জানি, তুমি হইও ফুলরে বন্ধু আমি হব হাওয়া, দেশে ভিড়ব বন্ধু হইয়া মাতেলা রে হইয়া পাগেলা, রঙ্গিলা 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 রে রঙ্গিলা, বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা। তোমার মালার ফুল হইয়া বুইটা রব সাথে রে, বুইটা রব সাথে, খালি কণ্ঠ খালি রইল না পড়িলাম মালা, খালি কণ্ঠ খালি রইল না পড়িলাম মালা, না আইলো মোর প্রাণের প্রতি হায় রে, না আইলো মোর প্রাণের প্রতি দুই
বাগেলো বেলা রে দুই বাগেলো বেলা রঙ্গিলা 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 রে রঙ্গিলা বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা 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 রে রঙ্গিলা 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 রে রঙ্গিলা বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা বন্ধু রঙ্গিলা 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 আমার মজা লাগছিল যে আসলে সুর জিনিসটা কি মজার খেলনা, কত কিছু ভেঙে করে বানানো যায়, এ কি আনন্দের খেলনা। এবং রাহুলদেব বর্মন তার শেষ যে সঙ্গীত সৃষ্টি করেছিলেন সেখানে যে কুছ না কাহর শুরুতে রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলার এই সুরটা দিয়ে ইন্ট্রো মিউজিকটা দিয়েছিলেন, কি চমৎকার। মানে দ্যাট ওয়াজ হিজ কি বলবো, ওনার বাবার সাথে যেন ওনার যোগাযোগটা যোগসূত্র স্থাপন করে পৃথিবী ত্যাগ করেছিলেন। অসীম গুণী, হ্যাঁ, এদের কথা বলাই আমাদের মুখে মানাই। কি আনন্দ আমাদের যে তারা তাদের আমরা পেয়েছি। শর্ট ব্রেক, আসছি ফেরত আমার গানে মাই টিভিতে থাকুন। আমার গানে ফিরেই একটি টেলিফোন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি আপনার সাথে কথা বলার জন্য। হ্যালো, লাইনটা কেটে গেল, আপনি আবার চেষ্টা করুন, আমরা অপেক্ষায় রইলাম। আর থাকুন আমাদের সঙ্গেই থাকুন দাদা, কোন গানটি দিয়ে? হ্যাঁ, এবার একটু একেবারে পূর্ব দিকে যাই, চট্টগ্রাম অঞ্চল, আমার খুব প্রিয় একটি গান। তো আসকার আলী পণ্ডিতের গান, এই গানখানে আমি শিখেছিলাম আমাদের শ্যামসুন্দর বৈষ্ণবের কাছ থেকে, অনেক শ্রদ্ধা জানাই তাকে। অবশ্যই গানটি তার আগে সোলসের হয়ে তপন চৌধুরী ঢাকা অঙ্গনে গিয়েছেন, অনেক গিয়েছেন। তপন চৌধুরী মূলত এই গানটি পরিচয় ঘটানোর জন্য মূল ব্যক্তি, আচ্ছা, ব্যাপার বলতে শঙ্কা নেই। গাইলে বৈরাগীর গীত গাইও, ডালেতে লড়ি চড়ি বইও, গাইলে বৈরাগীর গীত গাইও, গাইলে বৈরাগীর গীত গাইও, ডালেতে লড়ি চড়ি বইও, চাঁত কি ময়না রে, গাইলে বৈরাগীর গীত গাইও, গাইলে বৈরাগীর গীত গাইও।
খাইতে চাইলে, ফুল মধু খাইতে চাইলে, ফুল বনে যাইও চাতকি ময়নারে, গাইলে লাগে গায়ো রে ময়না, বাতাস লাগে গায়, পশ্চিমমুখী বইলে রে ময়না, অঙ্গ জ্বলি যায়, উত্তরমুখী বইলে রে ময়না, শীতে খাইব চাইও কোন দিন আইব পরাণ বন্ধু, আগে মোরে কইও চাত কি ময়না রে, গাইলে বৈরাগীর গীত গাইও, গাইলে বৈরাগীর গীত গাইও। লড়ি চো
আচ্ছা, হ্যালো, ফোন এসেছে। হ্যালো হ্যালো, বারবার আজকে লাইন কেটে যাচ্ছে। যাই হোক, আমরা অপেক্ষায় থাকলাম, আবার আমরা এই অনুষ্ঠানে ফিরবো। আমার গানে থাকুন মাই টিভিতে। আবার আমরা আমার গানের আসরে, এবং সঙ্গে আছেন আমাদের প্রিয় প্রিয় একটি মানুষ, কিরণ চন্দ্র রায় দাদা আমাদের। এবং দাদা, তুমি বলছিলে এবার ভাব পাল্টাবে, একটু ভাব পাল্টাই, চলো কি ভাবে নিবে। আমাদের দর্শক শ্রোতা যে শুধু ভাব জগতের মানুষ তা তো নয়। জেগে থাকি আজ আমারি মতো জাগে নিড়ে দুটি পাখি, জেগে থাকি আর আমারি মতো জাগে নিড়ে দুটি পাখি।
গেল তারা, তবু তুমি যোগো দিলে না তো সাড়া। মনে হয় থামতে না যদি, এরকম একটা ভাবনা মনের মধ্যে আসছে। যাই হোক, থামতে তো হয়, আবার শুরু করো। ঝিলমিলে ঝিলমিল ঝিলমিলে ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়। কোথায় রে তুমি কোথায়,
টলমল 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 ধানের খেতে ঢেউ খেলিয়া যায় রে ঝন ঝন হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায় ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায় ঝিলমিল 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 ঝিলমিল। তুমি মানে এমন আত্মস্থ করেছো এই গানগুলো, এত এত বছরের এত একটা গভীর সাধনা যে তোমার গলায় শুনতেই গানগুলো একেবারে মানে প্রাণটা ভরে যায়। আসলে কর্তার গান গাওয়া এটা তো একটা দুঃসাহস। হ্যাঁ, কিন্তু ওই দুঃসাহসটা তুমি বেশ সুন্দর পার করেছো এই জীবনে। অনুসারী হিসাবে তো অনুসরণ তো করা যেতেই পারে, কারণ মহাসাগরে অনুসরণ করে করে যদি ডুব দেওয়া যায়, ডুবে না মরলেও আধা মরা হয়ে থাকলেও ভালো। হ্যাঁ, কারণ এটা তো ভালো, ভালো কোনো কিছুকে অনুসরণ করা একটা অন্য ব্যাপার। আর বাংলা গানে এত বিশুদ্ধ গায়কী এবং মানে রবি ঠাকুর কে যদি আমরা একটা ইনস্টিটিউশন ধরি সঙ্গীতের জায়গায়, সেখানে শচীন বাবু আরেকজন, সলিল চৌধুরী আরেকজন। হ্যাঁ, মানে আমাদের বাঙালি ইনস্টিটিউশন চলে, এবং অবশ্যই কাজী নজরুল ইসলাম, কাজী দা তো আছেন। হ্যাঁ, তো একখানা গানের জন্য বিশেষভাবে বলা হয়েছে, নিটল পায়ের ইনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে, নিটল পায়ের ইনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে, পাগল পাড়া চাঁদের আলো নাচের তালে মেশে, নিটল পায়ের ইনিক ঝিনিক পায়েল খানি বাজে, নিটল পায়ের ইনিক ঝিনিক। চাঁদের আলোয় কালো কাকাল নাচের তালে দোলে রে আমরি ঢোলে ঢোলে দোলে, যেন সাদা মেঘের কোলে কালো তরি খেলে রে খেলে, ওই কি কৌতুকে খেলে, ঝলক ভরা দামিনী সেজে ঝিলিক মারে ভেসে, নিটল পায়ের ইনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে, নিটল পায়ের ইনিক ঝিনিক। কালো মেয়ের চপল বুকে সঘন নিঃশ্বাস নাচে রে, তারি তালে বুকের মালা নাচে, থরে থরে ঝুমক জবা কবরীতে রাজে রে রাজে, ওই রঙে রঙে রাজে, শ্যামল বর্ণ ভূমি শিহরে ওই শ্যামার পরশে, নিটল পায়ের ইনিক ঝিনিক পায়েল খানি বাজে, পায়ের ইনিক ঝিনিক।
ভরা দুই নয়নে নাচের তুফান জাগে রে বুধি তাই প্রেমের সাড়া জাগে কটকেরি আঘাত হেনে কালো মেয়ে ডাকে রে ডাকে ওই ইশারাতে ডাকে ঘায়েল হয়ে ফিরি আমি ওই ঘায়েল হয়ে ফিরি আমি ওই নয়নের তিয়াসে চলে পাইয়ে দিনে পায়েল খানি বাজে মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে পাগল পাড়া চাঁদের আলো নাচের তালে মেশে চল পাইয়ে দিনে পায়েল খানি বাজে চল পাইয়ে দিনে পায়েল খানি বাজে আহা, আমার সবচেয়ে মজা লাগে কি দেখো কিরণদা, আমাদের যে নতুন প্রজন্ম তারা এত সাউন্ড পলিউশনের মধ্যেও তারা কিন্তু ঠিক রবি ঠাকুর, লালন, আমাদের কর্তা, হ্যাঁ শচীন কর্তা, এদের গান বেছে নিয়েছে। সাধুবাদ জানাই এই নতুন প্রজন্মের কানকে। এবং হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে কুমার শচীন দেব বর্মন তার সবচেয়ে বড় কৃতিত্ব, উনি সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ আধুনিক। সেটাই, তার বাণী, তার কম্পোজিশন, তার সুর, সব কিছু মিলে যেন, না আমি সেটা বলছি না, কাল হচ্ছে না, বটে সবই যেন, কিন্তু আমি ওদের নতুন প্রজন্মের কানকে সাধুবাদ জানাচ্ছি যে এত সাউন্ড পলিউশন এবং এত সাউন্ডসও, কারণ এত ডিফারেন্ট টাইপ অফ মিউজিকের ভিড়ে তারা কিন্তু ঠিক শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের বড় বড় সৃষ্টির মানুষগুলোকে। চলে যাচ্ছি একটা ব্রেকে, তারপর আবার পিচ্ছি শেষ অংশ নিয়ে আমার গানের। একদম শেষ অংশে এসে না, খুবই বেঘাটে তেহাই মনে হচ্ছে। হ্যাঁ, কারণ একলা তুমি সুক্তার অল ইন্ডিয়া রেডিওতে যখন অল ইন্ডিয়া রেডিও চালু হলো তখন ক্লাসিক্যাল আর্টিস্টদেরকে গাইতে বলা হলো এবং সময় বেঁধে দেওয়া হলো, ওনারা বললেন এ কি আমরা গাইব না। সেই তো, তারপর ডাইরেক্টররা অনেক চিন্তা টিন্তা ভাবনা টাবনা করে ঠিক করলেন যে আচ্ছা আপনি গান। তো তারা করতেন কি, তারা আলাপ করতেন প্রায় 2-3 ঘন্টার, সে আলাপটা ওনারা হতে দিতেন। তারপর যখন বন্দিশটা একতাল শুরু হতো তখন একতালটা থেকে ওনারা অনিয়ের শুরু করতেন, এবং তারপর দ্রুতটার সময় হাত দেখাতেন যে এবার হয়ে গেছে, 5-6 ঘন্টা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তো তখন ওনারা খুশি হচ্ছে চলে যেতেন, ওনারা তো আর বুঝতেন না। সেইটা থেকে কিন্তু ওই যে ক্লাসিক্যাল সম্মেলন শুরু করেছিল অল ইন্ডিয়া রেডিওতে। সঙ্গীত তো ধ্যানের ব্যাপার না, হ্যাঁ হ্যাঁ, ঘড়ি ধরে বা সেই, কিন্তু রেডিও করবে কি, এত সময় গাইতে হবে সেটা কেন, রেডিও টেলিভিশন করবে কি, ওদের তো আবার পয়সা লাগে ওই জন্য অ্যাড টাকা দিতে হয় মেজাজের উপর। না ঠিক আছে, যেমনটা তেমনটা তো মিলতেই হবে। হ্যাঁ চলো মিলি, তো ঠিক আছে, তাহলে আমরা ওই একেবারে তো শেষের দিকে যা ধাবিত হচ্ছি, তাহলে অনুরোধের গানগুলো করি। ঝিয়ের পেটে মায়ের জন্ম পরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, বলবে কি, বলবে কি, বলবে কি, যাদের গায়ে
চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে তার গর্ভ হলো ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ভ হলো আবার ১১ মাসে তিনটি সন্তান ১১ মাসে তিনটি সন্তান কোনটা বলো ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আছে দুয়ার নাই আবার লোক আছে বাক্য নাই ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই কে বা তাহার আহার যোগায় কে বা তাহার আহার যোগায় তাহার আহার যোগায় কে বা তাহার আহার যোগায় কে দে সন্ধ্যা বাতি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে মায়ের ছুইলে পুত্র মরে
খাবার এই কথার মান না জানিলে, এই কথার মান না জানিলে, এই কথার মান না জানিলে হবে না তোমার ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম। তোমরা তাদের বলবে কি বলবে কি বলবে কি বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, কিন্তু আমাদের ভাবতে হবে, ভাবনাগুলোকে সুন্দর করতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে আমাদের ভাবনাগুলোকে। এরকম একটি চর্চা, মানসিক চর্চা, সেটি যদি আমরা প্রতি মুহূর্তে করি নির্ভার হওয়া যায়, এই কথাটি আমি বারবার বলছি, তখন যত উচ্ছিষ্ট সব চিন্তা সেগুলো আপনা থেকে সরে গিয়ে একটা আলো দেখা যায় যেটি খুব সুন্দর, এবং সেই সুন্দরটির কামনা করছি আপনাদের সকলের জীবনে। এবং আমরা চলে যাব শেষ গানটিতে। দাদা, কি যে ধন্যবাদ তোমাকে এবং তোমাদের সবাইকে, কি চমৎকার একটা অশেষ সন্ধ্যা দিলে। আমিও ধন্যবাদ জানাচ্ছি তোমাকে তোমার অদ্ভুত সুন্দর সঞ্চালনার জন্য। আমি সঞ্চালনা জানি না, আমি গান শুনি, তাই তো গান সুন্দর করে উপস্থাপন করা সার্থক হয়। আর মাই টিভির কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে যারা কলা কুশলী, সাউন্ড ক্যামেরা, যাদের কল্যাণে অনুষ্ঠান সার্থক হয়, তাদের সবার প্রতি আমার গভীর ভালোবাসা, শ্রদ্ধা। দর্শক শ্রোতা, আজকে শেষ হয়ে যাবে, কিন্তু হয়তো আর একদিন এমনই সময়ে যে কোনো মুহূর্তে আবার আপনাদেরকে গান শোনানোর সুযোগ পাবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গীত যেন কল্যাণের কথা বলে, যেন গানে দেয় সুপথের সন্তান চিত্ত রাখে সবসে, আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরষে। 203 যার ঘরে কথায় কথায় ঝগড়া করে, আয়ু থাকতে স্বামী মরে দ্বন্দ্বের জ্বালায় গো, আয়ু থাকতে স্বামী মরে দ্বন্দ্বের জ্বালায়। এই নিমতিতান সিন্ধা তিতা তিতা পানের ঘরে, নিমতিতান সিন্ধা তিতা তিতা পানের ঘরে, নিমতিতান সিন্ধা তিতা 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 তিতা। 203-এর ঘরে রে, 203-এর ঘর, 203-এর ঘরে রে, 203-এর ঘর, নিমতিতান সিন্ধা তিতা তিতা পানের ঘর, নিমতিতান সিন্ধা তিতা তিতা পানের ঘর রে, তিতা পানের ঘর। তার চেতে আরো তিতা, তার চেতে বেশি তিতা, তার চেতে অধিকে তিতা, তিতা 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 তিতা। 203-এর ঘর রে, 203-এর ঘর, 203-এর ঘর রে, 203-এর ঘর। প্রচন্ড ঠান্ডা, পৌষ মাসের পিঠা মিঠাই আরো মিঠা পান, পৌষ মাসের পিঠা মিঠাই আরো মিঠা পান রে ভাই, আরো মিঠা পান, পৌষ মাসের পিঠা মিঠা আরো মিঠা পান, পৌষ মাসের পিঠা মিঠা আরো মিঠা পান, পৌষ মাসের পিঠা মিঠা আরো মিঠা পান। তার চাইতে আরো মিঠা, তার চাইতে বেশি মিঠা,
তার চেয়ে অধিক মিঠা, তার চেয়ে জব্বর মিঠা, মিঠা মিঠা ও মিঠা, ও মিঠা ও মিঠা, মিঠা 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 মিঠা। বউয়ের শাড়ির আঁচল খান রে, বউয়ের শাড়ির আঁচল খান, শাড়ির আঁচল খান রে, বউয়ের ছেঁড়া কাঁথা খান। নিমিতি তান সিন্দা তিতা, তিতা পানের ঘর, নিমিতি তান সিন্দা তিতা, তিতা পানের ঘর, তিতা পানের ঘর। মিঠা মিষ্টি মিঠা, মিঠা দুধের স্বর, চিনি মিঠা মিষ্টি মিঠা, মিঠা দুধের স্বর, চিনি মিঠা মিষ্টি মিঠা, মিঠা দুধের স্বর রে ভাই, মিঠা দুধের স্বর। তার চেয়েতে আরো মিঠা, তার চেয়েতে বেশি মিঠা, ও তার চেয়েতে বেজায় মিঠা, সেটাও শীতের মধ্যেই সবচেয়ে বেশি মিঠা। এই যে মেলায় গেলে যদি ভাগ্যে জোটে, মেয়েদের নরম হাতের চর রে, নরম হাতের চর, নরম হাতের চর, মেয়েদের নরম হাতের চর, নরম হাতের চর, মেয়েদের নরম হাতের চর। নিমিতি তান সিন্দা তিতা, তিতা পানের ঘর, নিমিতি তান সিন্দা তিতা, তিতা পানের ঘর, নিমিতি তান সিন্দা তিতা, তিতা পানের ঘর, তিতা পানের ঘর। শালি মিঠা, শালা মিঠা, শালি মিঠা, শালি মিঠা, শালা মিঠা, শালা মিঠা, শালি মিঠা, শালা মিঠা, শালি মিঠা, শালি মিঠা, শালা 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 মিঠা, শালার চাইতে শালি মিঠা, ও ভাই শালার চাইতে শালি মিঠা, শালার চাইতে শালি মিঠা, কেমন মিঠা, শালার চাইতে শালি মিঠা, কেমন মিঠা, শালার চাইতে শালি মিঠা, কেমন মিঠা, ও যেমন পাঠার চাইতে খাসি, যেমন পাঠার চাইতে খাসি, তার চাইতে আরো মিঠা, তার চাইতে বেশি মিঠা, তার চাইতে অধিক মিঠা, তার চাইতে জব্বর মিঠা, তার চাইতে হায় হায় রে মিঠা, ও মিঠা, আহ মিঠা, ও বুড়া বুড়ো ফোকলা দাঁতের হাসি রে, ছোবড়া মুখের হাসি, ফোকলা দাঁতের হাসি, বউয়ের ছোবড়া মুখের হাসি, ফোকলা দাঁতের হাসি, বউয়ের ছোবড়া মুখের হাসি। নিমিতি তান সিন্দা তিতা, তিতা পানের ঘর, নিমিতি তান সিন্দা তিতা, তিতা পানের ঘর, নিমিতি তান সিন্দা তিতা, তিতা।